ওয়ালাইকুম াম রহমতুল্লাহ কাত আমাদের বোনের প্রশ্ন আছে যে লাইল্লাহবাক কোথায় কতটুকু মত করতে হবে তিনি জানতে চাচ্ছেন আমরা বলবো যে টিবন হ্যাঁ লাইহাই এটা একটা জিকির হম একটা কথা মনে রাখবেন সূত্রগত কথা সেটা আছে কোরআন মসজিদের মধ্যে যে মদ মদগুননা ইত্যাদি রয়েছে সেগুলো কোরআনের সৌন্দর্যের জন্য সেগুলো আরবি ভাষার মধ্যে পড়তে হয় মানে পালন করতে হয় না যেমন আপনি কোনো পত্রিকা পড়তে সেখানে মদ মদগুন কিছুই নেই কোনো একটা হাদিস পড়তে সেখানে মদ না কিছুই নেই মদ মদগুন না এই জাতীয় তাজবিদ যে কাওয়ায়দগুলো আছে এগুলো কোরআনকে সৌন্দর্য করার জন্য হুম রসুল আকরমসাম বলছেন মালদা মেয়ে না বিল কোরআন না যে সুন্দর করে আপনার কোরআন হ্যাঁ পড়বে না সে আমার মুথ पर सो इधर যে এখানে মাল্লাম ইয়েতে বলা হয়েছে গুনগুন করে সুন্দর করে যেভাবে পড়ার নিয়ম সেভাবে না পড়লে যেটা আছে তাজবিদের নিয়ম যেটাকে বলা হয় এই যে মদ গুন্না এগুলা সৌন্দর্যের জন্য এই কারণে অন্য জায়গায় প্রযোজ্য হবে না কারণে আমরা বলবো যে শুধু লাইল হেলালা কেন যত জিকির আছে সকাল সন্ধ্যার জিকির আর অন্যান্য জিকির কোনোটার মধ্যে মদ গুন্না ইত্যাদি পালন করা হবে না আরবি যেরকম পড়তে হয় সেরকমই পড়বে শুধু কোরআন মদ গুন্না ইত্যাদি Ballit habe ich. সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ লা যেগুলো আলিফের সাধারণ যে মধ্যে তবাই বলা হয় সাধারণ যে হ্যাঁ আলিফ আলিফের আগে যদি জবর হয় এরকমভাবে ইয়ের আগে যদি জের হয় ওয়ার আগে যদি পেশ হয় এগুলো মানে এক আলিফ টানতে হয় সুতরাং এগুলো এতটুকুই টান দেবেন এটাই স্বাভাবিক এছাড়া স্বাভাবিক আপনার টান ছাড়া আর কোনো টান নেই এখানে যে লম্বা মদ যে চার আলিফ ছয় আলিফ এরকম কোনো কিছু এখানে নাই গুন্যারও কোনো এখানে নিয়ম নাই অন্যান্য জি কের ইত্যাদি এখানে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বাস এতটুকুই যথেষ্ট শুধু মাখরাজগুলো উচ্চারণ করবেন এবং মদ মদগুলা বাদ দিয়ে শুধু সিফাত সিফাত যেই অক্ষরের কিছু মাখরাজ আছে কিছু সিফাত আছে সেগুলা মানে সেগুলোর দিকে খেয়াল করলেই যথেষ্ট ছাড়া এছাড়াও অন্যান্য মদ গুনের কোনো প্রয়োজন নেই জাজাকুল্লাহ খায়া